বিএনপির দম ফুরিয়েছে, সে কারণে নীরব পদযাত্রা, বলছেন তথ্যমন্ত্রী। এদিকে বিএনপির এমপিদের পদত্যাগে সরকারের গায়ে আঁচড় লাগেনি, বলছেন নানক। জানাবো সিলেটে 4 ফেব্রুয়ারি সমাবেশ সফল করতে বিএনপির গণসংযোগ। জানাবো বিএনপি না এলে খুশি আওয়ামী লীগ শরিকরা। এদিকে তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবে না। এবং সর্বশেষ জানাবো ভালো ব্যবহার করার কথা ডিসিদের মনে করিয়ে দিয়েছি, বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপির দম ফুরিয়েছে, সে কারণে নীরব পদযাত্রা, বলছেন তথ্যমন্ত্রী। আন্দোলন নিয়ে বিএনপির দম ফুরিয়েছে, সে কারণে তারা নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, এখন বিএনপিকে শীতের পাখির মতো দেখা যাচ্ছে, কয়েকদিন বিরতি দিয়ে একটি প্রোগ্রাম করে, গাড়ি যখন পুরনো হয়ে যায় তখন ওটা চলে না, তখন কয়েকদিন পরপর ওটাকে স্টার্ট দিতে হয়। বিএনপি কয়েকদিন পরপর কর্মসূচি হচ্ছে ওই পুরনো গাড়ি যেটা চলে না সেটা রেস্টার্ট দেওয়ার মতো। এখন দেখলাম গাড়ির যেমন দম ফুরিয়ে যায়, বিএনপিরও তেমন দম ফুরিয়ে গেছে, এই জন্য তারা নীরব পদযাত্রা করবেন। হাসান মাহমুদ বলেন, জনসভায় প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন, এরই মধ্যে জনসভায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে, মাঠের চেয়ে অন্তত 10 গুণ বেশি লোক হবে, পুরো শহর জুড়ে সেদিন জনসভা হবে। বিএনপির এমপিদের পদত্যাগে সরকারের গায়ে আঁচড় লাগেনি, বলছেন নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতীয় সংসদে 300 আসনের মধ্যে মাত্র 6 জন সংসদ সদস্য পদত্যাগ করলে সরকার পতন হয় না, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণকে বিধ্বঙ্গুলি দেখিয়ে ভোটারদের অপমান করে তারা পদত্যাগ করেছেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি এমপিরা বলেছেন, শেখ হাসিনার সরকারকে উৎখাতের আন্দোলনকে বেগবান করতে সংসদ থেকে পদত্যাগ করেছেন, এটা তারা বুঝতে পেরেছেন, তাদের পদত্যাগে সরকারের কিছু যায় আসে না। বিএনপির এমপিদের পদত্যাগে সরকার পতন হয়নি, সরকারের গায়ে আঁচড় লাগেনি। এই জনসভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য সম্মানিত অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেছেন, বিএনপি বলেছিল 10 তারিখের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে, কিন্তু এখনও শেখ হাসিনার নির্দেশে দেশ চলে, সরকার পতনের দুঃস্বপ্ন নিয়ে বিএনপির এমপিরা পদত্যাগ করেছেন, এদের সরকার পতন হয়নি কিন্তু হারুনরা হারিয়ে গেছেন। তিনি আরও বলেন, সংসদ হারুন সাহেবরা যত কথা বলতেন তার 90 ভাগ মিথ্যা কথা, বিএনপিতে সংকট আছে, তাদের নেতা তারেক রহমান বিদেশে পালিয়ে আছেন, দণ্ডপ্রাপ্ত আসামে বিদেশে বসে রাজনীতি করছেন, তবে তিনি যদি দেশে আসতে চান তার আসার পথ আমরা করে দেব, কিন্তু গণতন্ত্র নিয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা ষড়যন্ত্র করার অধিকার তার নেই। সিলেটে 4 ফেব্রুয়ারি সমাবেশ সফল করতে বিএনপির গণসংযোগ। সিলেটে আগামী 4 ফেব্রুয়ারি বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করতে বিএনপি। ওই সমাবেশ সফল করতে নগরের বন্দরবাজার এলাকায় গণসংযোগের পাশাপাশি প্রচারপত্র বিলি করেছে জেলা বিএনপি। বিএনপি নেতাকর্মীদের মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো সহ 10 দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। গণসংযোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী। এ সময় তিনি বলেন, জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই, তাদের লাগামহীন দুর্নীতির কারণে দেশ এখন দেউলিয়া, সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করার পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও দলীয়করণ করেছে, তাই দেশের জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপি না এলে খুশি আওয়ামী লীগ শরিকরা। বিরোধী দল থেকে ছিটকে পড়া বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসুক আওয়ামী লীগ চাইল, দলটি নেতৃত্বাধীন 14 দলীয় জোট ও সমমনা অন্য দলগুলো তা চায় না। নির্বাচনী মিত্র হিসেবে পরিচিত হয়ে ওঠা বিরোধী দল জাতীয় পার্টিও আগামী নির্বাচনে বিএনপি আসুক তা চায় না। আওয়ামী লীগের শরিক দলগুলোর একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন আভাস মিলেছে। ক্ষমতাসীন দলের কয়েকজন কেন্দ্রীয় নেতাও শরিক দলের এমন চাওয়ার কথা স্বীকার করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আরও বলেন, ভোটে বিএনপি অংশ নিলে ক্ষমতাসীন দলের সঙ্গে থাকা অন্য দলগুলো চাওয়া পাওয়ার অপূর্ণতা থেকে যাবে বলে তারা মনে করছেন। আসন ভাগাভাগি সহ শরিক দলের নানা চাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এটাও ভাবছেন তারা। জাতীয় পার্টি নির্বাচনে বিএনপিকে না চাওয়ার কারণ সম্পর্কে ক্ষমতাসীন দলের ওই নেতারা বলেন, সংসদে বিরোধী দলের আসনে বসা নিশ্চিত রাখতে তারাও বিএনপিকে নির্বাচনে দেখতে চায় না। নাম প্রকাশ না করার শর্তে 14 দলের জোটে শরিক দলের শীর্ষ এক নেতা দেশ রূপান্তরকে বলেন, বিএনপি যেসব দাবি দাওয়া জানিয়েছে তাতে স্পষ্ট হয়ে উঠেছে তাদের ক্ষমতা চেয়ারে বসাতে হবে। সবকিছু জলাঞ্জলি দিয়ে বিএনপি সংবিধানের বাইরে চাওয়া মেনে নেওয়া সম্ভব। ওই নেতা বলেন, নির্বাচন প্রশ্নে বিএনপি যা চায় তা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। 2008 সালের নির্বাচন 29 আসন নিয়ে বিএনপি বিরোধী দলের আসনে বসলেও 2014 সালের নির্বাচন বর্জন করে নির্বাচন ঠেকানোর জন্য আন্দোলন অব্যাহত রাখে।
ফলে জাতীয় পার্টি সংসদের বিরোধী দলীয় আসনে বসে 2018 সালের নির্বাচনে অংশ নিল। বিএনপি 7টি আসন পায়। 14 দলীয় জোটের শরিক ধর্মভিত্তিক দলের শীর্ষ এক নেতা দেশ রূপান্তরকে বলে নির্বাচনে বিএনপি এলে অংশগ্রহণমূলক হবে, না এলে হবে না। এ ধারণা থেকে দেশি বিদেশি সবাইকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, বিএনপি ছাড়াও এদেশে নির্বাচন হয়েছে, আগামী নির্বাচন হবে। এছাড়া বলেন, জোটের অনেক বৈঠকে তিনি আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন, কারো অন্যায় চাওয়া মেনে নিয়ে তাদের নির্বাচনে আনার পদক্ষেপ নিতে তার দল ও জোটের আরও কয়েকটি দল আওয়ামী লীগকে নিরুৎসাহিত করেছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা শরিক দলের পরামর্শ আমলে নেননি। তারা মনে করেন, বিএনপি নির্বাচনে আসবে, সরকারও একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, বদ্ধপরিকর। এজন্য দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক, এ প্রত্যাশা করেন তারা। নির্বাচন প্রশ্নে শরিক দলগুলোর অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছে বলে দাবি করেন ক্ষমতাসীন দলের সভাপতির এক সদস্য। এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতির সদস্য মতিয়া চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগ চায় দ্বাদশ সংসদ নির্বাচনে সব দলে অংশগ্রহণ করুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আন্তরিক। তিনি বলেন, কোন দল নির্বাচনে আসবে, কোন দল আসবে না, সেটা একেবারেই নিজস্ব সিদ্ধান্ত। জানা গেছে, বিএনপিকে ভোটে না চাওয়ার কারণ একেবারে ওই দলগুলোর রাজনৈতিক স্বার্থে। বিএনপি ভোটে না এলে ক্ষমতাসীন দলের সঙ্গে আসন নিয়ে দরকষাকষিতে যাওয়া সহজ হবে, এমনটাই মনে করে শরিকরা। বিএনপি ভোটে এলে জয়ের প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে ছোট দলগুলোর দরকষাকষি ঠিক জমে উঠবে না, কারণ তখন আওয়ামী লীগের মাথায় জয়ের হিসাব নিকাশি থাকবে বেশি। জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ এক নেতা ও দেশ রূপান্তরকে বলেন, জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের আসনে বসা অনিশ্চিত হয়ে যাবে, এ সংখ্যায় বিএনপি আগামী নির্বাচনে আসুকতা চায় না। বিএনপি নির্বাচনে এলে সংসদে বিরোধী দলের আসন হারাবে জাতীয় পার্টি। এসব বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে দুজন নেতা বলেন, সবাই সবার মতো করে রাজনৈতিক স্বার্থ দেখছে। জাতীয় পার্টি সহ বাংলাদেশ শরিক দলগুলোর ভেতরে এমন কিছু চাওয়া হয়েছে, সেটা তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় বৈঠকে ইঙ্গিত পাওয়া যায়। তারা বলেন, আওয়ামী লীগ মনে করে বিএনপিকে বাইরে রেখে এবারে নির্বাচন করা ঠিক সহজ হবে না। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকারের ওপর চাপ আছে, বিদেশিদের আছে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপও। কোনো রাষ্ট্র এমন ইঙ্গিত দিয়েছেন, বিএনপিকে নির্বাচনে আনতে উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারকে। এ পরিস্থিতিতে সে চাপ কাটিয়ে জেনে তোনো নির্বাচনের সুযোগ নেই। আওয়ামী লীগের সভাপতি মলির এক সদস্য বলেন, নির্বাচন প্রশ্নে বিএনপির ভেতরে ইতিবাচক দিকে থাকতে বিদেশি চাপ আছে। আবার বিএনপি নীতি নির্ধারকরাও মনে করেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে রাজনৈতিক মৃত্যু ঘটবে বিএনপির, তাই নির্বাচন বর্জন নয়, নির্বাচন ঠেকাতে চাইবে তারা। নির্বাচন ঠেকাতে না পারলে বর্জন করবে না বিএনপি। নির্বাচন বর্জন করে রাজনীতি থেকে একেবারে হারিয়ে যাওয়ার রিস্ক এবার আর বিএনপি নেবে না। সভাপতি মলির এই সদস্য আরও বলেন, বিএনপি তাদের দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা করবে, সম্ভব না হলে শেষমেশ নির্বাচনে আসবে, কারণ বিএনপি সরকারে না আসতে পারলেও সংসদের বাইরে আর থাকতে চায় না। সংসদে প্রতিনিধিত্ব নিয়ে মাঠে থাকতে পারলে সফলতা আসবে, চিন্তায় নির্বাচনে আসবে বিএনপি, ফলে ক্ষমতাসীন দলের জোট সঙ্গী ও সমমনারা বিএনপি জোটে আসুক তা না চাইলেও রাজনৈতিক পূর্বাপর পরিস্থিতিতে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন তুলতে অনাগ্রহী আওয়ামী লীগও। সংসদে বাইরে থাকা বিএনপিকে নির্বাচনে আনতে একেবারে সব ছেড়ে ছুড়ে দেওয়ার মানসিকতাও দেখাবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, সত্য হলো নির্বাচন ইস্যুতে বিদেশি চাপ যেমন সরকারের উপর আছে তেমনি বিএনপির ওপরও থাকবে। গত দুই দফা সংসদ নির্বাচনে বিদেশি শক্তিগুলোর নানা মত থাকলেও বিএনপি এবার নির্বাচনের বাইরে থাকুক তেমন ব্যবস্থাপত্র নেই, ফলে বিএনপিও নির্বাচন বর্জন করবে না, আবার নির্বাচনে থাকবে সেই ঘোষণাও এখনই দেবে না বিএনপি, শেষ বেলায় নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে বিএনপি। এখন মাঠে অনর থেকে কতটুকু দাবি আদায় করতে পারে সে চেষ্টা আন্দোলন ও অনমনীয় অবস্থানে আছে দলটি। তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবে না। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবে না। শেখ হাসিনা তার কার্যক্রমে আরও একবার ক্ষমতায় আসবেন, কারণ শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করেন। আনোয়ার হোসেন বলেন, আজ অনেকে মিছিল নিয়ে এখানে এসেছেন, তবে কমিটি হওয়ার পর অনেকে বাড়ি চলে যাবে, আওয়ামী লীগের দিকে ফিরে তাকাবে না, এমন হলে সম্মেলন বৃথা হয়ে যাবে। তিনি বলেন, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দেশের কী অবস্থা ছিল, রাতে বিদ্যুতের জেলায় মানুষ স্লোগান দিয়ে বাইরে বেরিয়ে আসতো, বিদ্যুৎ গেলেই মানুষ বলতো খালেদা গেল, এটা সে সময় প্রচলিত ছিল। এরশাদের আমলে চিনির দাম কত ছিল, চিনির দাম বেড়ে যাওয়ায় কাজী জাফরের নামে স্লোগান হতো। আনোয়ার হোসেন বলেন, খালেদা জিয়ার আমলে সারা দেশে একসঙ্গে 64 জেলায় বোমা বিস্ফোরণ হয়েছিল, হাওয়া ভবন তৈরি হয়েছিল, তারা বিদ্যুতের নামে খাম্বা দিয়েছিল, আর শেখ হাসিনার আমলে দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতুর কারণে সহজেই আসতে পারে। বিরোধীরা ষড়যন্ত্র করেছিল, বিদেশি অর্থায়ন ছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু দুর্নীতির মামলা কানাডার আদালতে আজ অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে পদ্মা সেতু
ভেতর পানি এসেছে। অথচ খালেদা জিয়া ইন্ডিয়া সফর থেকে এসে সাংবাদিকদের পদ্মা নদীর পানি ইস্যুতে বলেছিলেন, সব ভুলে গেছি, আজ আমরা আইনের মাধ্যমে আমাদের সমুদ্র সীমা অধিকার আদায় করেছি। আজ মেট্রো রেল দৃশ্যমান। আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলে ফেলে দেওয়া যাবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। তারা বলেছিল 10 তারিখ থেকে তারেক জিয়ার কথা দিয়ে চলবে। আমরা বলেছিলাম মাঠে থাকবো, দেখবো কিভাবে তারেক জিয়া দেশ চালায়। ওরা গত 15 বছর ধরে পাপের প্রায়শ্চিত্ত করছে। তারেকের ভাই কোকো কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছিল। দুর্নীতির জন্মদাতা তারেক জিয়া ও খালেদা জিয়া, এতিমদের টাকা তারা হজম করে ফেলেছে, তাদের দিয়ে দেশ কিভাবে পরিচালনা সম্ভব। তিনি বলেন, আওয়ামী লীগ আজ 15 বছর ধরে ক্ষমতায়, জেলায় জেলায় পাড়ায় পাড়ায় আজ শেখ হাসিনার উন্নয়নের প্রচার করছে। শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে, কিন্তু প্রচারের অভাব, তাই আজ ষড়যন্ত্রকারীরা বলে কোনো উন্নয়ন হয়নি। শেখ হাসিনার উন্নয়ন তাদের চোখে পড়ে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।